রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহকে মিটিয়ে ফেলতে পারলো না, অর্থাৎ গুনাহকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলো না, ক্ষমা আল্লাহ তাআলা তাকে করলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক, নাউযুবিল্লাহ। আপনি আমি রমজান মাস পেলাম, রমজান মাসে ইবাদত করে করে কাটালাম, বা আল্লাহ তাআলা কবুল করলো বা না করলো, আপনি আমি নিজের গুনাহকে মাফ করতে পারলাম না, তাহলে এই রমজান মাসই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে ধ্বংসস্তূপে পরিণত করবে। সম্মানিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين وعاقبة المتقين والصلاة والسلام على رسوله محمد والصحبة أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن ابن عمر رضي الله تعالى عنهما قال، قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة الله لا إله إلا الله وأن محمدا عبده ورسوله، وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصام رمضان. متفق عليه. আমন্ত বিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সবাইকে সুস্থতার সহিত নিঃশ্বাস আদান প্রদানের সুযোগ দিচ্ছেন। এজন্য খুশি পড়ছি কালিমাতের শুকুর আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম প্রেরণ করছি প্রিয় নবী প্রিয় রাসূলের উপর, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমার কথাগুলো শ্রবণ করছেন তাদের সবাইকে জানাই শুরুতে উষ্ণ অভ্যর্থনা। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই রমজানুল মুবারক মাসে উপনীত হয়েছি। এই মাসে, এই মাসকে কেন্দ্র করে মহান আল্লাহ তাআলা আমাদের সামনে যে ওহী প্রেরণ করেছেন, যে ইবাদতের কেন্দ্রস্থল মাস করেছেন, এই মাসের গুরুত্ব মহত্ব সম্পর্কে মহান আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার জন্য তৌফিক দান করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাসকের আলোচনার প্রেক্ষাপটে আমি পবিত্র কালামুল আল মাজিদ সূরা আল বাকারার 183 নং আয়াতের একটি আয়াত, ছোট্ট একটি আয়াতুল কারিমা তুলত করেছি। এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মধ্যে চারটি স্তর রয়েছে, যার প্রথমাংশে মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ। এখন ইমানদার কারা? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি ইমানদার কারা, এ প্রসঙ্গে আমি যদি প্রশ্ন করি, ইমানদার তাদেরকে বলা হয় যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা নবী রাসূলদেরকে বিশ্বাস করে, যারা ফেরেশতাদেরকে বিশ্বাস করে, যারা আসমানি কিতাবসমূহকে বিশ্বাস করে, যারা তাকদীরের ভালো ও মন্দ বিধানকে বিশ্বাস করে, যারা পরকালীন দিবসকে বিশ্বাস করে এবং পুনরুত্থানকে বিশ্বাস করে। এই সকল প্রশ্নের উত্তরে আমাদের অন্তর যদি হ্যাঁসূচক বাক্য প্রকাশ করে, তাহলে আমরা নিজেদেরকে ইমানদার দাবি করতে পারি। আর যেহেতু ইমানদার দাবি করতে পারি, সেহেতু মহান আল্লাহ তাআলা এখানে স্বয়ং আমাকে, জি হ্যাঁ, স্বয়ং আমাকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এটি এমন একটি আয়াত, যে আয়াতে মহান আল্লাহ তাআলা রমজানের মতো একটি ফরজ বিধানকে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম। এটি হচ্ছে তৃতীয় নং স্তর। এখানে আল্লাহ তাআলা বলছেন, এটি শুধু এই রমজানের রোজা শুধু তোমাদের উপর ফরজ করা হয়নি, তোমাদের পূর্ববর্তী গণদের উপরও ফরজ করা হয়েছিল। হযরত আদম আল্লাহ সাল্লাম, হযরত ইদ্রিস আল্লাহ সাল্লাম, হযরত নূহ আল্লাহ সাল্লাম, হযরত হুদ আল্লাহ সাল্লাম, সালেহ আল্লাহ সাল্লাম, ইব্রাহিম আল্লাহ সাল্লাম, ইসমাইল আল্লাহ সাল্লাম, নূহ আল্লাহ সাল্লাম, লুত আল্লাহ সাল্লাম, আপনার ইসহাক আল্লাহ সাল্লাম, ইয়াকুব আল্লাহ সাল্লাম, ইসমাইল আল্লাহ সাল্লাম, ইউসুফ আল্লাহ সাল্লাম, সোয়াইব আল্লাহ সাল্লাম, আয়ুব আল্লাহ সাল্লাম, মুসা আল্লাহ সাল্লাম, হারুন আল্লাহ সাল্লাম, জুলফিকার আল্লাহ সাল্লাম, দাউদ আল্লাহ সাল্লাম, এইরকম সমস্ত নবী রাসূলদের উপর মহান আল্লাহ তাআলা নির্দিষ্ট কওমদের উপর এই রোজাকে ফরজ করেছিলেন। এখন আসি মূল কথায়। এই আয়াতে চতুর্থাংশে মহান আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু অর্জন করতে পারো। রমজানের স্পেসিফিক মূল বেসিক বিষয় হচ্ছে তাকুয়া অর্জন করা, আল্লাহ ভীতি অর্জন করা। আল্লাহ ভীতি কেমন? আল্লাহ, এবং এই রমজান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ তাআলা তাকুয়া অর্জনের এমন এক মাধ্যম তৈরি করেছেন, এমন একটি প্রক্রিয়া স্থাপন করেছেন, যা নামাজের মাধ্যমে স্থাপন হয় না, যা যাকাতের মাধ্যমে স্থাপন হয় না, যা হজের মাধ্যমে স্থাপন হয় না, যা কেবলমাত্র স্থাপন হয় রমজানুল মোবারকের মাধ্যমে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ বললাম এই রমজান মাসের মহত্ব গুরুত্ব, এখন জানবো রমজানের ফজিলত প্রসঙ্গে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের প্রত্যাশায় রমজানুল মোবারক মাস ইবাদতে কাটাবে, সেই ব্যক্তির আমলনামায় মহান আল্লাহ তাআলা সমস্ত গুণাগুলো মিটিয়ে দিবেন, সকলে বলে সুবহানাল্লাহ। আরেক বন্দনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রমজানুল মোবারক মাসে যে ব্যক্তি রাত্রেবেলা কিয়ামুল লাইল তথা তারাবির সালাত আদায় করবে, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি
রমজানের মাসে শেষ দশকে লাইলাতুল কদর রজনী রাত্রি যাপন ইবাদতে কাটাবে তারও সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রোজাদারের জন্য দুটি খুশির মুহূর্ত রয়েছে। এক, যখন সে ইফতারে সামগ্রী নিয়ে বসে যায় তখন একটি খুশির বিষয়, এবং আরেকটি খুশির বিষয় হচ্ছে যখন সে আখিরাতে আল্লাহ তাআলার দিদার লাভ করবে তখন সে আরেকবার খুশি হয়ে যাবে। সকল বলেছে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রোজাদারের জন্য জান্নাতে একটি স্তর রয়েছে, একটি দরজা রয়েছে, যে স্তর দ্বারা কেবলমাত্র রোজাদাররা প্রবেশ করতে পারবে। সেই স্তরের নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান নামক দরজা দ্বারা কেবলমাত্র রোজাদাররা প্রবেশ করবে। সকল বলছে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের গুরুত্ব প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রমজান মাসে যেই ব্যক্তি এক রাকাত নফল সালাত আদায় করবে সেই ব্যক্তি এক রাকাত ফরজ সালাত আদায় সময় পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি এক রাকাত ফরজ সালাত আদায় করবে সেই 70 রাকাত ফরজ সালাত আদায়ের সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে জানলাম রমজানের ফজিলত, এর মহত্ব, এর গুরুত্ব, এগুলো আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহকে মিটিয়ে ফেলতে পারল না, অর্থাৎ গুনাহকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারল না, ক্ষমা আল্লাহ তাআলা তাকে করল না, সেই ব্যক্তি ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। আপনি আমি রমজান মাস পেলাম, রমজান মাসে ইবাদত করে কাটালাম, বা আল্লাহ তাআলা কবুল করলো বা না করলো, আপনি আমি নিজের গুনাহকে মাফ করতে পারলাম না, তাহলে এই রমজান মাসই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে ধ্বংসস্তূপে পরিণত করবে। সম্মানিত উপস্থিতি, রমজানকে কেন্দ্র করে আমাদেরকে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। রমজান মাস এমন একটি মাস যেই মাসে আপনি আল্লাহ তাআলার দিদার লাভের জন্য সর্বাত্মক আপনি ইবাদতে কাজে লাগাতে পারেন। রমজান মাসের ফজিলত এগুলো আমাদেরকে অন্বেষণ করতে হবে, এগুলো হৃদয়ে ধারণ করতে হবে, এবং তথাপি আমল করতে হবে। আমল ছাড়া আমরা পরকালে আমরা আমলের উপরেই মুখাফিকি হয়ে থাকবো। মহান আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা সকলে রমজান মাসের পবিত্রতা রক্ষা করব, হাসিল করব। মহান আল্লাহ তাআলা আমাদের এই রমজান মাসকে কেন্দ্র করে আত্মশুদ্ধি অর্জন করার, তাকুয়া অর্জন করার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর এই কথার মধ্য দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়াকরিদ দাওয়ান আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।